আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চাষা ভুষা চ্যানেলে। আজ আপনাদের সাথে একটা বিশেষ পদ্ধতি নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় বা বেশ কয়েকটি সবজি উৎপাদনের জন্য পরিচিত যেসব জায়গা, সেসব জায়গায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যদিও বাংলাদেশের কৃষকদের মাঝে এই ধারণাটা এখনও নতুন। ধারণাটি হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ। মালচিং ধারণাটি পুরনো নয়, কারণ প্রাচীনকাল থেকেই আমরা গাছের গোড়াতে মাটিতে রস ধরে রাখার জন্য কিংবা আগাছা যাতে কম হয় সেই জন্য আমরা গাছের গোড়ায় খড় কুটা বা শুকনো পাতা দিয়ে ঢেকে দেই। এই যে ঢেকে দেওয়ার পদ্ধতিটা গাছের গোড়াটাকে, এটাকেই সাধারণ মালচিং বলে। এবং এখন কৃষি প্রযুক্তি যত দিন যাচ্ছে তত নতুন নতুন আপডেট আসতেছে কৃষি প্রযুক্তিতে, তো তারই ধারাবাহিকতায় একটি পলিফ্লিম মালচ আমাদের মধ্যে আসছে গত 2-3 বছর ধরে, যেটা কিনা খুব জনপ্রিয়তা লাভ করেছে। এবং মালচিং পেপারটি আপনারা দেখতে পারবেন, এই যে এই পেপারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পলিফ্লিম মালচ, যেটা কিনা এক পাশে হচ্ছে অ্যাশ কালার, যেটা উপরে আমরা দিয়ে থাকি, এবং ভেতরের যে রঙটা সেটা হচ্ছে কালো, ভেতরের রঙটি হচ্ছে কালো। এর এই যে দেখতে পাচ্ছেন ভেতরের রঙটি কালো, হুম, আর উপরে হচ্ছে অ্যাশ কালার। এর পেছনের যে কারণটা সেটা হচ্ছে যে সূর্যের আলো যখন আপনার এই অ্যাশ কালারের উপরে পড়ছে তখন রঙটা রিফ্লেক্ট, মানে যে রোদের যে তাপটা রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, যা মাটিকে উষ্ণ করতে পারছে না। আর মাটির যে স্বাভাবিক তাপমাত্রা সেই তাপমাত্রাও বেরোয় আসতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে ভেতরের রঙটা হচ্ছে কালো। এইটা গেল এক ধরনের এক উপকারিতা। বাট আমরা এই পলিফিল্মটা কেন ব্যবহার করব, আপনারা যখনই পলিফিল্মটা ব্যবহার করবেন তখন আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে আপনাদের তিনটা দিক থেকে কত সেভ হচ্ছে। প্রথমত, গাছের গোড়ায় কোনো আগাছা জন্মাতে পারে না। আপনি যখন একটা বেড করছেন কোনো একটা সবজি লাগানোর জন্য, তখন সেই বেডে আপনি যদি পুরোটাই পলিফিল্ম মালচ দিয়ে ঢেকে দেন তাহলে এই পুরো বেডে কোনো ধরনের কোনো আগাছা জন্মাতে পারে না, যার কারণে মাটিতে বিদ্যমান যত খাবার আছে এবং আপনি যে সার দিচ্ছেন মাটির জমিতে, কোনো কিছুর জন্যই আপনার গাছকে কম্পিটিশন করতে হচ্ছে না আগাছার সাথে, যার কারণে পুরো পুষ্টিটাই গাছ পাচ্ছে এবং এতে করে ফলন বৃদ্ধি পাচ্ছে প্রায় 1.5 থেকে 2 গুণ। দ্বিতীয়ত, আপনার যেহেতু মাটিটা ঢাকা থাকতেছে, সূর্যের সরাসরি রৌদ্রটা মাটিতে লাগছে না, যার কারণে এতে যে আপনি সেচ দিচ্ছেন এই সেচের পানিটা বেশি দিন ধরে মাটিতে রস দিয়ে যাচ্ছে এবং পরিমাণে কম সেচ দিয়েও আপনি সবজিটা চাষ করতে পাচ্ছেন। তৃতীয়ত, আপনার মাটিতে যখন হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি থাকছে, পর্যাপ্ত পরিমাণে সার থাকছে, তখন সেই সারটা পানির সাথে আপনার মেটাবোলাইজড হয়ে গাছের সাথে আপটেক করতে পারে, সেই ফর্মে চলে আসছে আয়নিক ফর্মে। সারের সর্বোচ্চ ব্যবহারটা সম্ভব হচ্ছে মাটিতে ময়েশ্চার কনজার্ভের কারণে। এবং সবচেয়ে বড় যে উপকারটা হয় সেটা হচ্ছে লেবার কস্ট মিনিমাইজেশন। কিভাবে? আপনার আগে মনে করেন যে সবজি খেতে আপনার গাছের গোড়া নিয়ে দিতে বা আগাছা দূর করতে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 দিন পরপরই আপনার লেবার লাগতো, কারণ আপনাকে তো আপনার ফসলটাকে বাঁচাতে হবে। কিন্তু মালচিং দেওয়ার কারণে যেটা হচ্ছে যে শুধুমাত্র নালাতে, আপনার মূল বেডে কিন্তু কোনো আগাছা হচ্ছে না, নালাতে আগাছা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার জমিতে, এই নালার আগাছাটা আপনি 30 থেকে 45 দিন পরপর জাস্ট শুধু কোদাল দিয়ে টেনে, মাত্র অল্প লেবার দিয়ে, কোদাল দিয়ে টেনে আপনি ঘাসটাকে উঠিয়ে ফেলতে পাচ্ছেন। পরে ঘাসটা যখন শুকিয়ে যাচ্ছে জাস্ট ওটাকে উঠিয়ে অন্য কোথাও ট্রান্সফার করতে পাচ্ছেন। তাহলে কি হচ্ছে, যেমনভাবে আপনার লেবার সেভ হচ্ছে, আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার থাকছে, এবং গাছের গোড়ায় আপনার যে ঘাস সেই ঘাসের ভেতরে কিন্তু আপনার পোকামাকড়ের লার্ভাগুলো মানে বংশবৃদ্ধি করে বা বেঁচে থাকে, ওরা লুকিয়ে থাকে ওই ঘাসের মধ্যে। জমিতে যখন কোনো আপনার ঘাস থাকবে না গাছের গোড়ায়, আলটিমেটলি ওই পোকাগুলোর ক্যাটারপিলার বংশবৃদ্ধি করতে পারবে না, যার কারণে আপনার ফসলে যে বিশেষ করে ধরেন আপনি বেগুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি বেগুন ফসল, এই বেগুনে আপনার সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এর লার্ভা কিন্তু মাটিতেই মানে থাকে, ঘাসের ভিতরে লুকিয়ে থাকে, তো আলটিমেটলি আপনি যখন ওই ঘাসটা থাকবে না ওর হারবারটা খুঁজে পাবে না, জমিতে পোকার পরিমাণ এমনিই কমে যাবে। তো আপনার স্প্রেও কম করা লাগবে, কারণ হচ্ছে যে আপনার পোকা নেই সো আপনি স্প্রে কেন করবেন।
এবং এর সাথে পাশাপাশি আপনি যদি ফেরোমন ফাঁদ ব্যবহার করেন, স্টিকি ট্র্যাপ ব্যবহার করেন এবং কিছু বন্ধুর পোকা যেমন ট্রাইকোগ্রামা, ব্রাকন, এগুলো যদি আপনার জমিতে অবমুক্ত করেন, তাহলে আপনি কোনো স্প্রে ছাড়াই নিরাপদ বেগুন উৎপাদন করতে পারবেন, যেটা কিনা বাংলাদেশের মানুষের কাছে এখন স্বপ্ন হয়ে গেছে। কারণ আমরা সবাই বলি যে সকালে স্প্রে করে বেগুন বিকেলে তুলে বাজারে নিয়ে আসে, এটা কিন্তু আপনি এই ধারণা থেকে বের হয়ে আসতে পারবেন যদি আপনি এইভাবে সবজিটা চাষ করেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আপনার এই মালচিং ফিল্মটা ইউজ করাতে আপনার ফসল কত বৃদ্ধি পাচ্ছে। একটা কথা শেয়ার করি, আমার এই যে বেগুন গাছ এটা সেপ্টেম্বরে লাগানো এবং এই সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াস সে ফল দিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে লাগানো, আমি ফল পাওয়া শুরু করেছি নভেম্বরের শেষ দিক থেকে, ভালো ফল পাওয়া শুরু করেছি এবং এখন পর্যন্ত আমি ফল তুলেই যাচ্ছি। এবং আমার এক একটা গাছ থেকে 150 বেগুন আমি হারভেস্ট করেছি, এটা অভাবনীয় ফল, মানে ফল। যদি এটা আমি মালচিং ছাড়া করতাম তাহলে গাছটাকে আমি এতদিন টিকিয়েও রাখতে পারতাম না এবং এত ভালো ফলও পেতাম না। তো হ্যাঁ, আপনাদের কাছে মনে হতে পারে যে এটার দাম কত, কোথায় পাবো এবং খরচ কত বেশি পড়বে। একটা পলিফিল্ম রোল আপনার 7,500 থেকে 7,500 টাকা পড়বে। তো এক বিঘা জমিতে 2টা রোল লাগে। তো আপনার যদি প্রাইমারি ইনস্টলমেন্ট মনে করেন যে আমার 15,000 টাকা লাগলো সব কিছু মিলিয়ে, কিন্তু এই 15,000 টাকার কারণে আপনি কিন্তু সেভ করতে পারছেন, আবার সেই লেবার কম লাগছে, আপনার পানি কম লাগছে, হিসাব করে দেখতে গেলে তখন কিন্তু আপনার উৎপাদন খরচ কমে আসছে। এবং এই পলিফিল্মটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি 2 বছর ইউজ করতে পারবেন। তার মানে আপনি যদি এটাকে সুন্দর করে আপনার ফসল শেষে উঠিয়ে আবার গুছিয়ে রাখেন, আবার পরবর্তী ফসলে ব্যবহার করেন, 2 বছর পর্যন্ত আপনি এই পলিফিল্ম মালচটা ব্যবহার করতে পারবেন। আমরা খরচ কমানোর জন্য অনেক সময় বাজারে যে কালো পলিথিন পাওয়া যায় সেই কালো পলিথিন দিয়েও মালচিং করে আমরা দেখেছি যে পার্থক্যটা কোথায় আসে বা কীরকম ফলন হয়। শীতকালের জন্য কালো পলিফিল্ম ইউজ করাটা আমাদের জন্য বেশ ভালো এবং খরচটা তুলনামূলক একটু কমে, কিন্তু গরমকালে কিন্তু আপনি ওই পলিফিল্মটা ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে কালো রং যেহেতু দুই পাশেই থাকে, আলটিমেটলি সূর্যের আলোতে মাটি উত্তপ্ত হয়, যার কারণে কিছুটা হলেও গাছের উপর এর ইফেক্ট পড়ে। এটা আমাদের গবেষণার ফল। ইনশাল্লাহ আমরা সামনে এটা নিয়ে আমরা আরও গবেষণা করছি। উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুরে নিয়মিত এই নতুন নতুন পদ্ধতি নিয়ে গবেষণা কার্যক্রম চলেই থাকে। তো তারই ফলশ্রুতিতে আজকের আপনাদের সাথে যে এই শেয়ারিং, ইনশাল্লাহ সামনে আমরা আরও কাজ করব এই পলিফিল্ম মাস নিয়ে এবং কীভাবে খরচ কমানো যায়। আপনাদের কৃষকদের সবারই আগ্রহ থাকে যে কীভাবে খরচটা কমবে, কারণ আপনারা উৎপাদন খরচ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই আপনাদের এটা একটা চিন্তার কারণ হয়ে যায়। সো আশা রাখছি আমরা ভবিষ্যতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ততদিন পর্যন্ত চাষাভুষা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।